আর সাবর মতো লাগে। আরো সাবর মতো লাগে না বাবার কি কইম গরু কই। আয় মন্ত্রীবাড়ি ঢোলান, আমরা শিয়া নাই তাই। তোর খবর কি? না রে, খবর ভালানো। আই আগে নিজের ভাইয়ে দাঁড়াই। এরম টোটো করে ঘুরলে সারা জীবনও নিজের ভাইয়ে দায়িত্ব ধরতে নো। না রে হাই গুম, আর কাকু ডাকাতা এত বড় সারি করে আরে ঠিকানা দিগেছে। আই চিন্তা করি বাবাও যেভাবে আরে মারধর করে আই ডাকা যাইম গই। কাকুর কাছে যা টিয়া কামাই আই হরে তোরে একটা কিছু কই গুম। তোর অপেক্ষা করতে করতে আই বুড়ি হয়ে যান। না বুড়ি হতি না, বুড়ি হতি না, আর অল্প কয়টা দিন অপেক্ষা কর। আন্ধার ঘরে পূর্ণিমারি চান তুমি আমার সাত রাজার ধন পরানির পরান তোমার হরিণী চোখে ঢেউ তোলা বুকে আমার দাও না একটু ঠাই রে রূপে হইলাম যে পাগল ও প্রাণ সজনী তুমি আমার নায়িকা কাজল তুমি আমার আন্ধার ঘরে পূর্ণিমারি চান
ছাড়া বাঁচবো কেমন করে। তুমি আমার প্রেমের তাজমহল ও প্রাণ সজনী, তুমি আমার নায়িকা কাজল, তুমি আমার আন্ধার ঘরে পূর্ণিমারি চাঁদ। রূপে হইলাম যে পাগল ও প্রাণ সজনী, তুমি আমার নায়িকা কাজল, তুমি আমার আন্ধার ঘরে পূর্ণিমারি চাঁদ। এই আই তো অন বেগানা পুরুষ, তুই যে আরে বাবা ধরছ, তোর গুণ হইতো না? দূর মরত তোর দলে গুণ হইতো না, তাইলে ধর। এই শাসন আসলে আরে শাহরুখ খানের মতো লাগেনি। কোন বেতব রে? আই বেতব না, আই তোর বাপ। বাবা এই মাইয়া তোর না কইছি আর ফুলার তো ঘুরিস না, বেতব ভাই গুড়া গান। আরে জামকান কে আমি বেকার ফুলার তাই বেলো হচ্ছে আমি সদ্য গুষ্টি ভাই। আর তুই কাম তুই আকাম করে বেড়াইতেছ? হ্যাঁ চশমা সাবছ আর পরের দিন আর বাবা 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 তুই এখন আর দেখতে পারিস? কাকুর ঠিকানা হয়েছি আর বলা দেন। পঞ্চাশ টাকা যাইতে এরকম নেই পারবি? কোন চিন্তা করিস না, আগে আগের কাছে যাই, তুই একা আমায় আবার বাড়ি চলি আই যাই। সুন সুয়ারি বাড়াই এক কিলো হান দেন। এটা টিকিট কাউন্টার, এখানে পান সুয়ারি বিক্রি হয় না, বোকা কোথা কর। বেটা কিছু বুঝে Thank you.
ভাই আর ভাই খালা লিনকা ওই পেটে ব্যাগ কি এনে রাখার জায়গা উপর রাখ ঠিক আছে ভাই ঠিক আছে ও ভাই আইজান এই যে বলেন মাইয়া মানুষের মাথা আপনার বুকের উপরে আপনি বেগানা পুরুষ গুণ হইতো না এই বেটা আমার বউ ও তাইলে ঘুমান তাইলে ঘুমান টিকিট কাটছে মাথার উপরে থাকবো আর আর ডিস্টার্ব করবো না আল্লাহ দয়া দিয়ে যান যান ভাই হারান আর কাকু ঠিক না কাকু সেইটা আবার বেটা মনে বোকা কাকু বুঝে না কিছু বললেন আপনি না না কাকু হইলো আমার বাপের ছোট ভাই বাপের ছোট ভাই তো সেইটাকে তো চাচা বলে আমরা চাচারে কাকু বলি জানতো ঠিক না না বুঝি না ভাই আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করেন ভাই
ভাই এনে এত মানুষ এনে কি হইতেছে এখানে সিনেমা শুটিং হ্যাঁ সিনেমা শুটিং হয় সারা জীবন সিনেমা দেখি শুটিং দেয়নি যাইম তোরে একটু না দেখিলে সারা অঙ্গে আগুন জ্বলে ঠিকই ঠিকই তুইরা মরি প্রাণে আমি বাঁচি না পীড়িতির যন্ত্রণা প্রাণে তো সহে না সখী মনটা আমার বানাইলি মাস্তানা পিরিতির যন্ত্রণা প্রাণে তো সরে না এই যে ভাই ও ভাই আপনি বেগানা পুরুষ দিনে দুপুরে জোয়ান মাইয়াটারে জড়াই দিচ্ছেন আপনি গুনাইব না তাতে আপনার সমস্যাটা কোথায় না সমস্যা মনে ও ভাই আমার ব্যাগ ও আমার ব্যাগ দি যান আয় আয় রে ব্যাগের ভিতরে খাওয়া দাওয়া কাপড় চোপড় আমি ওন কাকুর কাছে যাই আমার কিচ্ছু নাই সব লই গেছে ও ভাই খাইয়া যান গরু মুরগি খাসি রুই ইলিশ আসেন ভাই খাইয়া যান আরে আসেন ভাই আসেন 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 খাইয়া যান আসেন ভাই খাইয়া যান আসেন ভাই খাইয়া যান ভাই আমরা বুঝি খাবান আর হাড়ক লাগ যায় খাইউন খাইবেন আরে আসেন আসেন গিরি ভাই নুন কই ও হাসি এটা কি লেবুনি মাথা বা শুরু হয়ে যায় নাই প্রচন্ড তাইলো দেন সব দেন আগো মুরগার রান হ্যাঁ বহুত দিন খাই না মুরগার রান ও ভাই আর কিছু নাই আছে আছে কি আছে আরে গরুর মাংস আছে গরুর মাংস আর দেন দেন গরুর মাংস খবর দেন বেশি খাবেন বেশি সময় লাগবে এটা কি গরুর মাংস গরু আর কি আছে ভাই রুই মাছের মাথা রুই মাছের মাথা এটা তো আর প্রিয় খাদ্য আনেন ও মা এত বড় মাথা এটা তো আর মাথা তোমার বড় ও ভাই এই মাথার ভিতরে এটা কি এই হ্যাঁকের গুল্লা ভালো তুপ খাইছি এবারে এগুলো একটু তোয়া করি যেভাবে হাইতে হইতে খাওয়াইলো আমার হোটেলে খাইয়ে 180 টাকা বিল করছে আর হোটেল কয় কি না
মাইর খাবাইছে হাতের বিচার আল্লাহ করক ওমা আর গিরা হাড়াবাইছে স্যার গিরা আসেনি গিরা অন্য জায়গাত আছে ওরে বাপরে বাপ ঢাকা সরো কি ডাকাতি হাতি হুদি খাওয়াই কয় 180 টাকা হাতের বিচার আল্লাহ করক আর ঢাকা কিতাম আইছি পুলিশের মার খাইতাম নি আই কিল্লাই আইলাম ঢাকা শহরে আই কিল্লাই আইলাম ঢাকা শহরে কাগুর খুঁজে আইসা এখন ওজি বিপদে আই কিল্লাই আইলাম ঢাকা শহরে আই কিল্লাই আইলাম ঢাকা শহরে ভাই আর কাগুর ঠিকানা বাড়ি ঘরে আর বাড়ি লাকসাম আমার বাড়ি কোনাই আর বাড়ি সিডা ভালো আছেন নি আছে তুই গম আছিস না গম আটা কিছু নাই আর কাছে দুকাটি আছে আমি এত কথা জিজ্ঞান কা ওড়া রামপুর আবার ডামালি বা মোচি আগুলি স্থান সদর গাড়ি সদর গাড়ি সদর গাড়ি স্থান সদর গাড়ি স্থান সদর গাড়ি রামপুর এই সারে দিকে ভাড়া দেন তো স্যার আপনি ভাড়া দিয়ে স্যার ভাড়া দিয়ে স্যার ভাড়া দিয়ে কই যাবেন সদর ঘাট স্যার আপনি ভাড়া দিয়ে তো সারা জীবন আমি মানুষকে সার বললাম এলোকে আমারে সার বললো আমার জীবন ধন্য ঠিক আছে তুমি বসো ভাই আপনি কি অন্ধ চপ বাটা ভাই আর কাগজ ঠিকানা সানসেন এটা সিনেন নি জায়গাটা কি চায় না লেখা এত কিছু বোঝাও যায় না আপনি এক কাজ করেন এই সুদা যাবেন সুদা দিয়ে বামে যাবেন বামে যাবেন ডানে যাবেন ডানে যাবেন বামে যাবেন উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ থেকে পশ্চিমে একটা সুদা নাক বরাবর যায় দেখবেন সদর ঘাট ওইখানে গেলে আপনার কাকুরে পাইলে পাই দাও সারের যত সব কি কইলেন সদর ঘাট I'm not afraid to die.
আরে শুনো, আগে কয়েকদিন প্রেম করিনি, প্রেম করার মজা আলাদা, বুড়ো বলে কি করবো বলো তুমি? টাকা শোনো, এটা কি শুরু হইলো? এই যে ভাই, এই মাইয়াগারে কি আপনি বিয়ে করছেন নি? না। হায় হায়, তা আপনি তো বেগানা পুরুষ, এই মাইয়ারে এভাবে ধরে রেখেছে, আপনি গুণ হইতো না? তাতে আপনার কি? এবার হবু স্ত্রী। হ্যাঁ, হবু মিয়া স্ত্রী মানে আরেকজনের বউ, এ তো ডাবল গুণা। এই বেটা, প্রেমের মাঝে দৃষ্টি পুরুষ জান মিয়া ভাগে নাতা আজ কি নাক দেন দেন নাক দেন নাতা আজ কি নাক দেন নাতা কি নাক দেন মুক্ত আস্ত্রাক্ত ব্যক্ত। ঠিকই বলেছো তুমি। তারপর দিকে যাবে ভুয়া কি কইলো, কামানের মুখ যেদিকে সোজা এদিকে যাই, আবার গুলিস্তান যাই।
কানা দিলা কাগুরে এখন আমি খুঁজে বেড়াই পথে পথে ওরে কাগু আর কাগু ওরে কাগু আর কাগু তোমার ঠিকানা কেউ যে পড়ে না পড়লে আবার বলতে পারে না গুয়াহাটি কানা ওরে কাগু আর কাগু ওরে কাগু আর কাগু আমি কি সিঞ্জার তুমি যে সিটার কারে ধরতে পারে রে ওরে আমার কাগু রে ওরে কাগু আর কাগু ওরে কাগু আর কাগু ওরে কাগু আর কাগু ওরে কাগু যে যা পারেন আমাদেরকে বিকা দিয়া যান যে দিবেন সেই তো আগে রাতে সোয়াব পাইবেন আলহামদুলিল্লাহ ভাইজান আমাদেরকে কত দিয়েছে দেখতে পারি না দিছে ২০টা টাকা দিয়া গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো দেন ভাই দেন দেন ভাই যে যা পারেন দিকা দিয়া যান দানকারীদের মাতা পিতা সুখে রাখেন কবরে চিনতে পারতেছি না আয় ভাই না আপনার ভাতিজা আপনার চোখ বন্ধ করে ভিক্ষা করেন ভাতিজা না 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 আমার কোন ভাতিজা নাই ভাই আপনারা যে যা পারেন কাগু কিসের কাগু আমি আপনাকে চেয়ে কতটিয়া আমার ভাতিজা হও তাইলে বলো তোমার বাপের নাম কি আরে আর বাপের নাম সলিমুল্লাহ মুন্সি আই কিসিঞ্জার মুন্সি মনু এ তো ঠিক কথাই কইছে চোখ মেলা চোখ মেলেন না আশেপাশে কেউ আসেন কেউ নাই মুন্সি কিসিঞ্জার মুন্সি আরে কাকু তুই কবে আইলি আরে কেমনে তুই বাইর করলি তুই মা গো মা আপনি যে কড়া ঠিকানা দিয়ে আইছেন আপনার এই ঠিকানা কেউ করতে পারে না পুলিশের গুতা গাতা খাই জায়গায় জায়গায় তো আপনারা হাইছি আরে কাকু এরম ঠিকানা মানছে মানছে না তাইলি ও মা গো কাকু আপনি বেলে ঢাকা শহরে কি কেরানি চারি করেন সবকারি ভিক্ষা করেন চুপ করে থাক এত কথা করছ হ্যাঁ তো কিছে এত কে গা কথাবার্তা খুঁজতে খুঁজতে আর খিদে লাগছে বাড়ি না আব্বা 50 টাকা দিছে আয় 48 টাকা টিকিটে গেছে 2 টিয়ালে হত দিছি এই 2 টিয়ালে ইয়ান হজন তো আসি কারো করে টিয়া দিন কাকু হোটেল কই ওস্তাদ আপনার ভাতিজারে হোটেল আল ছালা দিয়ে লই যাই এমন খিদা লাগছে মনে হয় দুনিয়ার ব্যাগ খাই গেলাই দুনিয়ার ব্যাগ খাই লাগে কি আছে দেখ দেখি বাতি যারে কি আছে আরে দে তাড়াতাড়ি তুই আবার খাইস না না এইটা কিন্তু ঢাকা শহরের খেলা বুঝছে মজা আছে আবার কাগজ লাগে রাখছে রাক্ষসী গোষ্ঠী লড়িছে দেখ
আপনি দেশের মধ্যে যাই মানুষের সাহা দোয়ানের মধ্যে এইভাবে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গ তুলে কন আপনি ঢাকা শহরে কোন কেরানি চাকরি করেন এই আপনি বুঝে সবকারে ভিক্ষা করেন চুপ কর চুপ কর হারাম দাদা খা কলা খা রুটি খা আঙ্গ মুন্সিপালের ইজ্জত ডুবাইছেন আপনি মানুষের সামনে কই তো তুই আঙ্গ গুষ্টে ইজ্জত ডুবাইতেছস বেশি কথা কইছ খেতে বলে আর বাসার যাই কাকু ইয়ানো কি লেনছেন আমার বাসা কো বাড়ি কই ইয়ানো বাসা ভদ্রলোক বিনা রসিদে মানি অর্ডার করে তোর বাপ মার কাছে হারাই দিব তারা সোশ্যাসরের নাম হেতে আল্লাহ ব্যস্ত নসিব কর আমনে বুঝি ইটি তান্দি রাত ঘুমান বংশ শেষ করলেন আমনে বংশ শেষ করিয়া নিলাম আচ্ছা কাকু এটা কথা কই কই আলা আপনি যেগুলা কামান এগুলা তো আর হইতো না আঙ্গ সংসার চলবো কেমনে রে ভাতিজা এতদিন আসিলাম দুইজন আজ যা তুই আবার তুই ঢুকি হয়ে গেলি তিনজন কেমনে চললাম মা গো কাকু আর ডর লাগে যদি ডরা খাই ডরাসকা তুই ডরাসকা আই আসি তো মুমু আছে তো তোর আসি না আমরা হারা দিতেন নতুন ব্যবসা শুরু করলে নতুন গল্ল দিব তোর বুঝছিস ও মা গো কাকু ঢাকা শহরে মশা এমন বেয়াদব কামড়ায় হুলা লাইছে আরে এ বাতি যা রে
এতগুলা টিফিন কারি বাড়ি লই যায়, বংশের মানুষি আরে দুর্পে খাউন রে ইংরেজিতে লাঞ্চ কর। বুঝছি বুঝছি কাকু, মুখ টুক দিম কুলি করি গুম আনের হানি নাই দূর বেড়া খারাপ। আর ভাতি যা হেতে গ্রামে তো নতুন আইছে, আমি হেতে দয়া করে মাফ করে দেন, বুঝছেন নি? মাফ করে দাও, দেখে শুনে রাখেন। তোরে কালদার একটা যা যা কইছি একদিন মনে তো আসেনি তোর? আর একদিন মনে আছে, যা যা কইছিল একখানা যেন ভুল না বুঝত না বুঝতি জি রে গাটি লই আয়। ছোট ভাইকে দেশের তো না আইছিল বড় কষ্ট করে ঢাকা শহর। ভাই আপনি কি অন্ধ? চপ বাটা ভাই, আর কাকু ঠিকানা সানসেন এটা সিলেন নি জায়গাটা। কি সাইনা লেখা এত কিছু বোঝাও যায় না, আপনি এক কাজ করেন, এই সুদা যাবেন, সুদা যে বামে যাবেন, বামে যে ডানে যাবেন, ডানে যে বামে যাবেন, উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে পশ্চিমে, একটা সুদা নাক বরাবর যায় দেখবেন সদর গা, ওইখানে গেলে আপনার কাকুরে পাইলে পাইতেও পারেন যত সব। কি কইলেন? সদর গা।
বাগা আফা ও আফা আপনি যে ভাবেন নাচা নাচা মানুষের ফান খাবাইলেন এরা তো সব বেগানা পুরুষ আপনার গুণ হইব না তাতে আপনার কি হইছে মানে শরীয়তে খারাপ দেখা যায় তো না না আপনার সঙ্গে সিনেমা কি হারলে সিনেমা যাবেন রাস্তা করুন না আরে শুনো আগে কয়েকদিন প্রেম করিনি প্রেম করার মজা আলাদা বুড়ো বলে কি করবো বলো তুমি ডাকা শোনো এটা কি শুরু হইলো এই যে ভাই এই মাইয়াগারে কি আপনি বিয়ে করছেন নি না হায় হায় তা আমরা তো বেগানা পুরুষ এই মাইয়ারে যে এভাবে ধরে রেখেছে আপনি গুণ হইতো না তাতে আপনার কি কামানের মুখ যেদিকে সোজা হেদিকে যাই আবার গুলিস্তান যা সাবর মতো লাগে এ ছোট ভাই এ সাস আরে জুতা এ পোশাকে সাবর মতো লাগে আমার হাগল মতন লাগে তুই হাগল তো সহ্য করছিস হাগল আরো সাবর মতো লাগে কি এত করলে হা বলা তো গরু সবসময় হিন্দার না গরু তোমার তো গরু আপনার তো কাছে গরু বাড়ি দিতে গরু কি কইম গরু কই
ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। ভালো আছো তেনুরি? হ্যাঁ ভালো। তোর কতদিন দেই না কি রে? ও মা গো, লুঙ্গি লুঙ্গি ইয়া লুঙ্গি কেন না রে? গাদা করছ তুই, লুঙ্গির উপর খোঁটা মারছ। ওহো রে, আর কাকু ডাকাতা এত বড় সারি করে, আরে ঠিকানা দিয়েছে। আই চিন্তা করি বাবাও যেভাবে আরে মারধর করে, আই ডাকা যাইম গই কাকুর কাছে যা টিয়া কামাই আই হরে তোরে একটা কিছু করিগুম। তোর অপেক্ষা করতে করতে আই বুড়ি হয়ে যান না? বুড়ি হতি না, বুড়ি হতি না, আর অল্প কয়টা দিন অপেক্ষা কর। আরে তোর তো এই পোশাকে সাহেবের মতো লাগে। তুই আরে সাহেব বলি, কিন্তু ওই দুশালা কি কইলো? থাক ওনার কাজ দিতার না। আল্লাহ, তোর তো একবারে আন্ধার ঘরের পূর্ণিমার চাঁদের মতো লাগে। এই শুন, আন্ধার ঘরে পূর্ণিমারি চান, তুমি আমার সাত রাজার ধন পরানির পরান, তোমার হরিণী চোখে ঢেউ তোলা বুকে আমারে দাও না একটু ঠাই রে। তোমার রূপে হইলাম যে পাগল, ও প্রাণ সজনী তুমি আমার নায়িকা কাজল, তুমি আমার আন্ধার ঘরে পূর্ণিমারি চান। ছাড়া বাঁচবো কেমন করে? তুমি হইও না উতলা মিটাবো জ্বালা, এতটা হইও না পাগল রে। তুমি আমার প্রেমের তাজমহল, ও প্রাণ সজনী তুমি আমার নায়িকা কাজল, তুমি আমার আন্ধার ঘরে পূর্ণিমারি চান, তুমি আমার সাত রাজার ধন পরানির পরান, তোমার হরিণী চোখে ঢেউ তোলা বুকে আমারে দাও না একটু ঠাই রে। তোমার রূপে হইলাম যে পাগল, ও প্রাণ সজনী তুমি আমার নায়িকা কাজল, তুমি আমার আন্ধার ঘরে পূর্ণিমারি চান। তুমি আমার সাত রাজার ধন।
আই তো অন বেগানা পুরুষ, তুই যে আরে এভাবে ধরছ তোর গুণ হইতো না? দূর মরত তোর দিলে গুণ হইতো না। তাই কি জাদু কইরা মরি বেঁধেছিস প্রেমের ডোরে, বলাতে সোহাগ ফাঁসি খুলিতে যে পারি না, মনে তো মানে না হাদিলে তো বোঝে না। সোনা অঙ্গে ফুল ফুটেছে ভালোবাসার চাঁদ উঠেছে, আমার এই পরাণ জুড়ে তোর পিরিতির যোজনা, তোর যোজনা প্রাণে তো চলে না। সারা অঙ্গে আগুন জ্বলে, ঠিকই ঠিকই তুইরা মরি প্রাণে আমি বাঁচি না, পিরিতির যন্ত্রণা প্রাণে তো সয় না। সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না। প্রাণ সখী মনটা আমার বানাইলি মাস্তানা, পিরিতির যন্ত্রণা প্রাণে তো সয় না। এই যে ভাই, ও ভাই, আপনি বেগানা পুরুষ, দিনে দুপুরে জোয়ান মাইয়াটারে জড়াই ধরছেন, আপনি গুণ হইব না? তাতে আপনার সমস্যাটা কোথায়? না সমস্যা মনে কর ও ভাই, আমার ব্যাগ, ও আমার ব্যাগ দি যান। আয় আয় রে, ব্যাগের ভিতরে খাওয়া দাওয়া কাপড় চোপড়, আমি অন কাকুর কাছে যাই, আমার কিচ্ছু নাই, সব লই গেছে। ও ভাই, খাইয়া যান, গরু মুরগি খাসি রুই ইলিশ, আসেন ভাই খাইয়া যান। আরে আসেন ভাই, আসেন আসেন আসেন, খাইয়া যান, আসেন ভাই খাইয়া যান, আসেন ভাই খাইয়া যান। ভাই আমরা বুঝি খাবান, আর হাড়ক লাগ যায় খাইউন খাইবেন। আরে আসেন আসেন। গিরি ভাই নুন কই, ও হাসি এটা কি লেবুনি? মাথা আমার শুরু হয়ে যায় নাই প্রচন্ড। তাইলো দেন সব দেন আগো মুরগের রান। হ্যাঁ বহুদিন খাই না মুরগের রান। ও ভাই আর কিছু নাই? আছে আছে। কি আছে? আরে গরুর মাংস আছে। গরুর মাংস? আরে দেন দেন গরুর মাংস, খবরে দেন, বেশি খাবেন বেশি সময় লাগবে। এটা কি গরুর মাংস? গরু আর কি আছে ভাই? রুই মাছের মাথা, রুই মাছের মাথা, এটা তো আর প্রিয় খাদ্য, আনেন। ও মা এত বড় মাথা, এটা তো আর মাথা তো বড়। ও ভাই এই মাথার ভিতরে এটা কি? এই হ্যাঁকের গুল্লা ভালো তুপ খাইলাম, হ্যাঁ করে খাইছি। এবার এগুলা একটু দোয়া করি যেভাবে হাইতে হইতে খাওয়াইলো। তাদের শরীর বালা রাখেন, তাদের বিবি বাচ্চারে বালা রাখেন,
ইয়া মাহবুব এই বাবার এই বেটার অবালা রাখেন কি রে ভাই এই আর মাটি কোনো সিঁড়ি আসেনি এটা কি সিঁড়ি না সিঁড়ি না 180 টাকা খাইছেন এটার বিল এ কিয়ের কিয়ের বিল এই বেটা তুই না আর হাতি উদি খাওয়াইছ তখন কিয়ের বিল হাতি উদি খাওয়াইছিল না খাইছেন তার বিল দেবেন না ও মা গো কি টাকা টাকা সরো কি টাকা তুই কথাবার্তা রে হাতি উদি খাওয়াইছ কিয়ের বিল এই বেটা আর কাছে একটা আর কাছে দুইটি আছে দুইটি ওই ওই হাজলামি করবি না কিয়ের হাজলামি হাজলামি করবি কিয়ের হাজলামি ঢাকা শহরে কাগুর খুঁজে আইসা এখন ওজি বিপদে আই কিল্লায় আইলাম ঢাকা শহরে ভাই আর কাগুর ঠিকানা বাড়ি ঘরে আলহামদুলিল্লাহ ভাইজান আমাদেরকে কত দিয়েছে দেখতে পারি না দিছে 20 টাকা দিয়া গেছে সুবহানাল্লাহ বলো দেন ভাই দেন দেন ভাই যে যা পারেন দিকা দিয়া যান দানকারীদের মাতা পিতা সুখে রাখেন কবরে
আর কাকুর মতো লাগে না, বেড়াই যা ভিক্ষা করে ও মেয়েটা আর কাকু না, কাকু 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 আয়নের মতে যা। কে কে ভাই আপনি আমাকে এই কাগু কাগু বলে ডাকছেন? আই ভাই না, আপনাকে চিনতে পারতেছি না। আই ভাই না, আপনার ভাতিজা, আপনি সব বন্ধ করে ভিক্ষা করেন কা? ভাতিজা? না না না, আমার কোনো ভাতিজা নাই ভাই, আপনারা যে যা পারেন। কাগু কিসের কাগু? আমি আপনাকে চিনি কতটিয়া। আচ্ছা আর আপনাকে যাইব মনু জি। এ মনে হয় বড় বাটপার, আমাদের টাকা পয়সা চুরি করতে আসছে সে। আমার কোনো ভাতিজা নাই। তুমি যদি আমার ভাতিজা হও তাইলে বলো তোমার বাপের নাম কি? আরে আর বাপের নাম সলিমুল্লাহ মুন্সি, আই কিসিঞ্জার মুন্সি। মনু এ তো ঠিক কথাই কইছে। টাকা চোখ মেলা, চোখ মেলেন না, আশেপাশে কেউ আছে না? কেউ নাই ওস্তাদ, কেউ নাই। মুন্সি কিসিঞ্জার মুন্সি, আরে কাকু তুই কবে আইলি? আরে কেমনে তুই বাইর করলি তুই? মা গো মা, আপনি যে কড়া ঠিকানা দিয়ে আইছেন আপনার এই ঠিকানা কেউ করতে পারে না। পুলিশের গুতা গাতা খাই জায়গায় জায়গায় তৈরি আপনারা আইসি। আরে কাকু এরম ঠিকানা মানছে মানছে না তাইলি? ও মা গো কাকু, আপনি বেলে ঢাকা শহরে কি কেরানি চারি করেন? সব কাটি ভিক্ষা করেন। চুপ করে থাক, এত কথা করছা? হ্যাঁ তো কিছে এতে কে গা এতর বাড়ি কোনাই মোর বাড়ি বাড়িছা মোর দাদা সাহিদা ও মা বে হেতর লইছিল লগে। আয় হায় রে, তোরা যে কজ ঢাকা শহরে গেলি খায় ঘুরি ঘুরি বেড়ায় না, কত মানছি রে শহর দিয়ে রায় বুঝতি? এই যে একজন, এরকম কতজন ঢাকা শহরে ট্রেনিং দিয়ে সারি দিছি। কোন কাকু শুনেন আপনি কথাবার্তা আর এখন আয় আপনার খুঁজতে খুঁজতে আর খিদে লাগছে, বাড্য না আব্বা 50 টিয়া দিছে, আয় 48 টিয়া টিকেটে গেছে, দুটি আলোয় হত দিছি, এই দুটি আলোয় ইয়ান পর্যন্ত আসি কারো করে টিয়া দিন। কাকু হোটেল কই? ওস্তাদ আপনার বাতি জেরে হোটেল আল ছাড়া দিয়ে লই যায়। এমন খিদা লাগছে মনে হয় দুনিয়ার ব্যাগ খাই গেলাই। দুনিয়ার ব্যাগ খাই লাগে কি আছে দেখ দেখি সব দিয়ে বাতি যারে কি আছে দে। আরে দে তাড়াতাড়ি, তুই আবার খাইস না না এইটা কিন্তু ঢাকা শহরের কেলা বুঝলে, মজা আছে। আবার কাগজ লাগে রেখছে গুষ্ঠী লড়িকছে দে। সামনে কই তো তুই আঙ্গুষ্ঠে ইজ্জত ডুবাইতেছ বেশি কথা কইছ খেতে বলে আর বাসার যাই কাকু ইয়ানো কি লেনছেন আমার বাসা বাড়ি কই? ইয়ানো বাসা আপনার বাতিজা কই লিখি হনেন বাতিজা
এই মগো বাসা বাড়ি রাইত হইলে সব কাম কাজ করে আইয়া মোরে হেনি ভুঁয়ে পুরো ম্যাডাম হে বাতি যা বুঝত নি আনলম হকিন মানুষ আঙ্গ জিয়ানো রাইত জিয়ানো কাজ আরে রে কারু আর না আঙ্গ মুন্সি বাড়ির ম্যানেজার বেকানে ডুবাইছে মুন্সি বাড়ির ইজ্জত ইয়ানো বুঝত নি আঙ্গ তুমি বহুত বড় বড় ভদ্রলোক হুতি থাকে ওমা হ্যাঁ ফুটপাতে হুতি রে সিগন মেলে ভদ্রলোক তো গুলশান বনালে তে হুতি রে সিগন কত নম্বর ভদ্রলোক এগুনি সি এক নম্বর ভদ্রলোক বুঝত নি আর আমরা যারা ইয়ানো থাই আমরা হইছি দুই নম্বর ভদ্রলোক বাহ এ হুন তুই কি ডাবল ভদ্রলোকের নাম হইছত নি হে তারা কোনায় থাকে ওনারা কে অন হুনু শূন্য হুন এ তারা বড় বড় বাস স্টেশনে থাকে এ তারা ওই রেল স্টেশনে থাকে তোর হগটে টাকা গুন বুঝছ নি বিনা রসিদে মানি অর্ডার করে তোর বাপ মার কাছে হাড়া দিবই তারা হে তারা আল্লাহ ব্যস্ত নসিব করা সোসেসরের নাম হইতে আল্লাহ ব্যস্ত নসিব করা হে তারা সোরা কইতে তেন কাবু ইয়ানো গুচ্চে বড় ইয়ানো হইলে তোর এই সাসেন আসলে আরে শাহরুখ খানের মতো লাগেনি কোন বেয়াদব রে আই বেয়াদব ন আই তোর বাপ বাবা এ মাইয়া তোর না কইছি আর ফুলার তো ঘুরিস না বেদু ভাই গুড়া গান আরে দম কেন কে আন্নুর বেকার ফুলার তাই বেলো হচ্ছে আন্নু সদ্য গুষ্টির ভাই আর তুই তুই কাম তুই আকাম করে বেড়াইতাছ হ্যাঁ হ্যাঁ চশমা সাবস আয় পরের দিন আরে বাবা বাবা কাকুর ঠিকানা আইসি আর বলা দেন কোনো চিন্তা করিস না আর কাকুর কাছে যাই তুই একা আবার বাড়ি চলি আই যাই সুন সুয়ারি ভাড়াই এক কিলো হান দেন এটা টিকিট কাউন্টার এখানে পান সুয়ারি বিক্রি হয় না বোকা কথা কর বেটা কিছু বুঝো না আমার বউ ও তাইলে ঘুমান তাইলে ঘুমান
আল্লাহ দয়া দি যান। বুঝিনা ভাই, আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করেন। মাস্তানা বিরিতি যন্ত্রণা প্রাণে তো সয় না।